এগুলো কেন করে? কারণ বাংলাদেশিদের সম্পর্কে বিদেশিদের ইম্প্রেশন ভালো না, এগুলা চোর, বদমাইশ, চোট্টা, বাটপার, মিথ্যাবাদী, প্রতারক। দুই নাম্বার, গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে আসছি, একটা ভালো সামাজিক অবস্থানে আসিস, অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয় না। ওই সাবকন্টিনেন্টের একটা দেশের ফ্রেন্ড, সে হইতেছে আমার বুদ্ধি দিতেছে। বাংলাদেশের একটা ছাত্র আমেরিকা লুইজিয়ান স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করত, তো সে হচ্ছে একটা সন্ত্রাসীর গুলিতে মারা পড়ছে। যখন সে সন্ত্রাসীর গুলিতে মারা পড়ে, তখন সে কর্মরত ছিল একটা গ্যাস স্টেশনে। তো সেটার পর আমি যখন খবরটা দেখি, খবরটা দেখার পর আমারও ন্যাচারাল রিয়াকশন ছিল, প্রথম ফার্স্ট, যে পিএইচডি করতেছে আমেরিকাতে, গ্যাস স্টেশনে কাজ করতে গিয়ে মারা গেছে, গ্যাস স্টেশনে সে কীভাবে কাজ করতেছে? কারণ আমেরিকাতে যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা কাজ করা বৈধ না। সো এটা যে কেউ যারাই প্রসেসের মধ্যে দিয়ে গেছে স্টুডেন্ট, আমি প্রিশিওর সবারই প্রথম এটাই চোখে লাগছে, যে মানে মৃত্যুর খবরটা তো অবশ্যই দুঃখজনক, পাশাপাশি এই খবরটা দেখে একটু শক পাওয়ার কথা যে কেমনে এটা কি। তো এখন ফেসবুক আবার এটা নিয়ে একটা আলোচনা বা বিতর্ক টাইপের চলতেছে, যে অনেকে এই পয়েন্ট নিয়ে কথা বলছে যে আমেরিকাতে অবৈধভাবে কাজ করতেছিল কেন সে বাংলাদেশি হয়ে। আবার হচ্ছে অনেকে বলতেছে যে এটা নিয়ে কথা বলা ঠিক হচ্ছে না, ছেলেটা মারা গেছে কেন এগুলো নিয়ে কথা বলবে। এসবের মধ্যে আবার একটা পোস্ট দেখলাম বেশ ভাইরাল যাচ্ছে, যেহেতু পোস্ট এই কারণে, এমনিতে আমি এই পয়েন্টটা নিয়ে কথা বলতাম গত কয়েকদিনের কিছু ঘটনার কারণে কভার করার একটা চিন্তা ছিল, এর মধ্যে এই ঘটনাটা ঘটছে, ঘটে এখন আরও সব কিছু একসাথে হয়েছে কভার করার জন্য। একটা পোস্ট দিয়েছে যেটা বললাম অনেকটা সেমি ভাইরাল টাইপের, তো সেখানে উনি দাবি করতেছেন যে $2,000 দিয়ে চলা যায় না আমেরিকাতে, থাকা খাওয়া নিয়ে কত কষ্ট, সো অবৈধ কাজ করতো, এটা নিয়ে এত কথা বলার কিছু নেই, মানুষের জীবনে কত রকম চ্যালেঞ্জেস আছে। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশিদের সমস্যা, তারা হইতেছে অন্যায়কে অন্যায় মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না, সেগুলোকে জাস্টিফাই করে বিভিন্নভাবে। এখন ছেলে মারা গেছে দেখে এটাকে জাস্টিফাই করতে হবে, এটা হচ্ছে একটা প্রক্রিয়া জাস্টিফাই করার, জাস্টিফাই করার অনেক প্রক্রিয়া আছে, তার মধ্যে একটা হইতেছে যেহেতু মারা গেছে সে, হ্যাঁ এটা সত্যি যে মারা যে গেছে তাকে নিয়ে তাকে নিয়ে বাজে কথা বলা ঠিক না, সেটা আমিও পছন্দ করি না। আমি নিজেই সবসময় স্ট্যাটাস দিয়ে বিভিন্ন সময় অনেকের সাথে আমি মানে ইয়ে প্রকাশ করছি, দ্বিমত প্রকাশ করছি, যে একজন মানুষ মারা যাওয়ার পর তার বিরুদ্ধে নোংরা ভাষায় কেন কথা বলা, কিন্তু তার মানে এই না সে যদি কোনো অপরাধ করে থাকে সেটা নিয়ে আলোচনা করা যাবে না, ভদ্রভাবে আলোচনা করা যেতে পারে। একজন পলিটিশিয়ান বা একজন একজন পলিটিশিয়ানের কারণে হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, ধরেন কথার কথা, সে যদি মারা যাওয়ার পর তারপর স্বাভাবিকভাবে যারা ভিকটিম হয়েছে তারা সেটা নিয়ে কথা বলবে। তো সেই রকম পরিস্থিতিতে আমি যেটা হয় যে পলিটিশিয়ান মারা গেলে যারা বিপক্ষ দল পক্ষের সমর্থন করেন তারা অনেক গালমন্দ করে, আমি সেটা পছন্দ করি না, কিন্তু আমি সমালোচনা আলোচনা করা, তারা যে খারাপ কাজগুলো করছে সেগুলো নিয়ে কথা বলা কথা অবশ্যই বলতে হবে, খারাপ কাজগুলো সে নিয়ে কথা বলা যাবে না কেন, কিন্তু গালমন্দ করা, বাজে ভাষায় কথা বলা সেটা আমি সমর্থন করি না। তো একইভাবে এই ছেলে মারা গেছে, বাংলাদেশের একটা ছেলে মারা গেছে, যে কিছু মারা গেলে সব কিছু ঊর্ধ্বে চলে গেছে, সে তাকে নিয়ে নোংরা কথা বলা উচিত না, তবে সে যেহেতু একটা অবৈধ কাজে জড়িত ছিল এবং এটা বাংলাদেশিরা করে থাকে, বাংলাদেশিদের এইসব আচরণ কাজকর্মের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশিদের আপনারা দেখবেন যারা দেশের বাইরে যায়, আমরা তো এগুলো অতটা ফেস করা লাগে না, কারণ হচ্ছে আমরা প্রথমত সভ্য বিশ্বে আসি, দ্বিতীয়ত হইতেছে গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে আসছি, একটা ভালো সামাজিক অবস্থানে আসি, অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয় না। যারা সামাজিকভাবে এরকম অবস্থায় নাই, প্রবাসী, এদের একটু স্টোরিগুলো শুনেন, যারা দুবাই যায় বা মালয়েশিয়া কাজ করতে যায়, এদেরকে কীভাবে ট্রিট করে এয়ারপোর্টের মধ্যে, তারপর সবুজ রঙের পাসপোর্ট দেখলে এগুলো পড়ি আর কি, মানুষজনের দুঃখের স্টোরি পড়ি এবং শুনি, সবুজ রঙের পাসপোর্ট দেখলে এয়ারপোর্টে নাকি আলাদা করে ফেলে লাইন, আলাদা করে এদের কোনো এয়ারপোর্টে রাখে, আমি নিজে দেখছি বাংলাদেশিদের সাথে বিরূপ আচরণ করতে। তো এগুলো কেন করে? কারণ বাংলাদেশিদের সম্পর্কে বিদেশিদের ইম্প্রেশন ভালো না, এগুলো চোর, বদমাইশ, চোট্টা, বাটপার, মিথ্যাবাদী, প্রতারক, দুই নাম্বার। এই অন টপ অফ দ্যাট এই দেশের সবচেয়ে শিক্ষিত শ্রেণী এগুলোকে নানান প্রক্রিয়া জাস্টিফাই করে, সো মানুষ জানে যে এগুলো হইতেছে সব প্রতারক এবং দুই নাম্বার টাইপের, সো স্বাভাবিকভাবেই সম্মান করার কোনো কারণ নাই, এবং এটা একদম টপ থেকে বটম পর্যন্ত একই অবস্থা। অনেক ঘটনা আছে যারা এইসব ঘটনার মধ্য দিয়ে যায় বা অভিজ্ঞতা হয়েছে, এরা জানে এই বাস্তবতা, আর যারা জানে না তারা হইতেছে ভালো ভালো কথা বলার মোটিভেশন শুনতে দৌড়ায়। ব্যাপার হচ্ছে যে আমার বড় ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারে সে কী বলে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিংয়ে কাজ করে, দেশের বাইরে কাজ করে, তার খুবই ভালো প্রোফাইল, দেশে বেশ বাংলাদেশের হিসেবে বেশ উচ্চ বেতনে এই চাকরি করতো, সেই চাকরি ছেড়ে দিয়ে সে ফ্রিল্যান্সিং করে, কারণ তার এটা অনেকটা প্যাশন টাইপের, এটা নিয়ে কাজ করতে চায় এবং ফ্রিলি কাজ করতে চায় এবং যে ধরনের কাজ করতে চায় ওই ধরনের কাজ করার সুযোগ পায় বলে। তো এত ভালো ক্রিডেন্সিয়ালস থাকার পরও এবং এত স্কিলড হওয়ার পরও সেই ছেলে চাকরি পাইতে গেলে হইতেছে যে যারা এগুলো জানে আপওয়ার্ক আছে, বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের সাইট আছে, ওইখানে গেলে বাংলাদেশি পরিচয় দেখলে তখন আর চাকরি পায় না খুঁজে। এবং সে অনেকবার তার এই অভিজ্ঞতা শেয়ার করছে, শুধুমাত্র বাংলাদেশি পরিচয় হওয়ার কারণে তার সিভিতে সব কিছু এক্সিলেন্ট, কিন্তু বাংলাদেশি
এই কারণে তার সিভিতে যত যোগ্যতা আছে যোগ্যতায় বিশ্বাস করে না বিদেশিরা। কেন? কারণ বাংলাদেশিরা ভুয়া মিথ্যা তথ্য দিয়ে রাখে সিভির মধ্যে, আমি এটা পারি সেটা পারি সেটা পারি কাজ পাওয়ার জন্য, তারপর যখন কাজ দেয় আর কিছু পারে না। এবং এটা যদি একজন দুজনের ঘটনা হতো তাইলে সমস্যা ছিল না, এটা এত বেশি যে কারণে বাংলাদেশি নাম দেখলেই কাজ দেয় না। কিছুদিন আগে আমার আরেক কাজিন, সেও ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করছে, সেও মাত্র ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, অলরেডি কয়েক লাখ টাকা কামাই করে, ফ্রিল্যান্সিং করে, তো খুবই ভালো প্রমিসিং মেয়ে। কিছুদিন কাজ টাজ করলে এখন আবার ওর কাছ থেকেও কমপ্লেন শুনি যে বাংলাদেশি পরিচয় শুনলে নাকি কাজ পাইতে কষ্ট হয়। সো যারা এগুলোর মধ্যে দিয়ে গেছে এরা সবাই খুব ভালো করেই জানে চিনে যে বাংলাদেশি মানে যে বাইরের বিশ্বে এদের ইম্প্রেশন কীরকম এবং কেন এর কেন এই ধরনের ইম্প্রেশন, এই যে এই ধরনের কারণে। একটা ছেলে মারা গেছে, দেখা গেলো সেই অবৈধভাবে কাজ করতো। হোয়াট আর দ্য অডস যে একটা ছেলে মারা যাবে সেই অবৈধ, তার মানে অনেকেই হয়তো অবৈধভাবে কাজ করে যাদের মধ্যে মিলে গেছে, এখন মারা গেছে যে সেও দেখা গেছে অবৈধভাবে কাজ করে। আমার নিজের ল্যাবে আমি যেখানে এখানে ইউএসএতে, একটা বাংলাদেশি ছেলে আসছে, আসার পর আমার সামনে অ্যাডভাইজার হইতেছে তারকে, এরকম কাজ কোনো প্রোগ্রেস নেই, দেখে একদিন ডেকে আনছে, আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার সামনে বলতেছে যে কী ব্যাপার তোমার, কী সমস্যা, কি আমাকে বলো কোথায় সমস্যা হইতেছে। তো সে বলতেছে সে সি প্লাস প্রোগ্রাম পারে না। অ্যাডভাইজার শুনে আকাশ থেকে পড়লো, তুমি সিভিতে লিখা ছিল তুমি পারো, আমি তো এই কারণে তোমাকে আনলাম এখানে, কারণ প্রফেসরের কাজই হইতেছে এইগুলা, সে পারে দাবি করায় তাকে বাংলাদেশ থেকে আনছে, আনার পর এখন সে বলে পারে না। আমি এত শক্ত এবং এত লজ্জা পাইলাম আমার সামনে আমার বাংলাদেশি ছেলে বসে এর মিথ্যা কথা বলে। পরে তাকে কিক আউট করা হয়েছে ল্যাব থেকে, বা কী করবে, এটা তো কাজ পারে না। তো এই হইতেছে অবস্থা। ও পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার তুমি তাহলে এটা লিখলে কেন, বলতেছে যে না আমি কী কী জানি বললো, মানে বুঝলাম যে বাংলাদেশি স্টাইল আর কি, মানে আসতে হবে, আসার জন্য যা যা করণীয়, যত মিথ্যা বানোয়ার, সিভিতে চাকরি পাওয়ার জন্য যেগুলো বললাম, ফ্রিল্যান্সিং যা যা দরকার সব পারে, জাভা পারে, সি প্লাস প্লাস পারে, পাইথন পারে, সব কিছু পারে, ম্যাটল্যাব পারে, সব পারে, তারপর কাজ দিলে দেখা যায় কিছুই পারে না। তো এগুলা যদি একটা দুইটা ঘটনা হইতো তাহলে সমস্যা ছিল না, এইটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশি। এবং এরা এগুলো করে সারা পৃথিবীতে বাংলাদেশি মানে দূর দূর করে, এখন ওই যে যেটা বললাম যে যারা শ্রমিক লেভেলের, এরা এদের লেভেলে দুই নম্বরই প্রতারণা বাটপার এগুলো করে, এই কারণে এদেরকে দূর দূর করে এয়ারপোর্টের মধ্যে অন্য লাইনে দেয়, বাংলাদেশি শুনলেই আলাদা করে দাঁড় করায়। আর আমাদের সভ্য সমাজের মধ্যে হইতেছে এই, এরা হইতেছে আমাদের যে ছেলে মারা গেছে তাকে স্পেসিফিক, তাকে নিয়ে কিছু বলতেছি না, তার স্পেসিফিক ঘটনা নিয়েও কিছু বলতেছি না, হয়তো তার লাইফে অনেক স্ট্রাগল আছে যেটা অনেকে বলতেছে, হ্যাঁ থাকতেই পারে। সো আমার আমার আমি আমার আমি আমার পার্সোনাল স্টোরিতে যাইতে চাই না, আমার লাইফে অনেক স্ট্রাগল ছিল, আমার 3 মাস বেতন বন্ধ ছিল ইউএসএ আসার পর, আমার ল্যাব পাইতে সমস্যা হচ্ছিল, 2টা সেমিস্টারের মাঝখানে 3 মাস আমার বেতন বন্ধ ছিল, আমি তো অবৈধ কাজে নামি নাই, আমার মাথা তুই চিন্তা আসে নাই যে আমি এখন একটা অবৈধভাবে এই 3 মাস চলার জন্য আমি ফ্রেন্ডের কাছ থেকে টাকা পয়সা ধার করে কোনোরকমে চলছি, কারণ এই সমস্যা সমাধান হবে আবার ই করবো। আমার আরেক পরিচিত ফ্রেন্ড এরকম মাঝখানে সমস্যা হয়ে গেছে, সেও অবৈধভাবে এরকম ইয়েতে কাজ করছে। সবচেয়ে ওয়ার্স্ট কেস সিনারিওটা কী হতে পারে, কীরকম হতে পারে, কিছুটা ধারণা রাখি। কী হাস্যকর প্রক্রিয়া, ভদ্রলোক জাস্টিফাই করতেছে $2,000 দিয়ে নাকি একটা পিএইচডি স্টুডেন্টের চলে না। আমার আমার এক ফ্রেন্ড পিএইচডি স্টুডেন্ট, সে তার ভাইকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াইছে পিএইচডির বেতন দিয়ে আমেরিকা, তার বাসায় মাসে মাসে টাকা পাঠাইতো এবং অবশ্যই তারও খুব কষ্টে সময় কাটছে, আমি তাকে টাকা পয়সা ধার দিছি। সো আমেরিকা তো অনেকদিন আসি, তো গ্র্যাজুয়েট স্কুলে অনেকদিন আসি, নিয়ম কানুন কোনটা কী কীভাবে কী কীরকম বিপদে পড়তে পারে, বিপদে পড়লে সেটা কীভাবে বের হয়ে আসা সব খুব ভালো করেই জানা আছে। সো কেন বাংলাদেশিদের এত এক্সট্রিম কেস হয়ে যায়, এরা খালি অবৈধভাবে কাজ করে, আমার নিজেও এক্সট্রিম কেসের মধ্যে দিয়ে গেছি, আমার কিন্তু করা লাগে না, এখন আমি এটা নিয়ে গর্ব করে ইয়ে করছি, হয়তো আল্লাহ কখনো কোনো বড় বিপদে ফেলবে সেটার আলাদা কথা। এটাই আর কি, একজনের কাছে হইতেছে ন্যায় নীতির সংজ্ঞা পার থ্রেশহোল্ড এক এক রকম, কেউ হইতেছে খালি এরকম নানানভাবে জাস্টিফাই করে। এবং বাংলাদেশ থেকে যখন স্টুডেন্ট আসে, প্রচুর স্টুডেন্ট এই চিন্তা নিয়ে মাথায় ঢোকে কোন রকমের সত্য মিথ্যা তথ্য দিয়ে আমেরিকা একবার ঢুকতে পারি, তারপর নিয়ম ভাঙা, অবৈধভাবে কাজ করা, যা যা করার, দুই নম্বরই যা আছে সব করে, তারপর কি জানি কোনো মাথা ওইখানে, আর 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 আমেরিকা ছাড়বো না, এই উদ্দেশ্য নিয়েই ঢোকে। আমার আমি যখন মন্টেনায় ছিলাম, আমার এক ফ্রেন্ড বাংলাদেশের না, ওই 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 সাবকন্টিনেন্টের একটা দেশের ফ্রেন্ড, সে হইতেছে আমার বুদ্ধি দিতেছে যে আমরা যখন ট্যাক্স ফাইল করি বছর শেষে, হয়তো $1,500 ট্যাক্স রিটার্ন পাই, যেই পরিমাণ ট্যাক্স পে করছি বছর শেষে রিটার্ন পাই, তো সে আমার বুদ্ধি দিতেছে যে তার ট্যাক্সাস পরিচিত ওরা নাকি দেশি দেশি যারা, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এইগুলো আর কি, দুই নম্বরগুলো যেগুলো সব এক জায়গায় হয়েছে, এরা নাকি কি করে যে ট্যাক্সের বিভিন্ন ফাঁক ফোকর আছে, এরা দেখায় যে আমি স্টুডেন্ট, আমার এত বছরে এত হাজার ডলার বই কেনা লাগে, কি কি জানি হাবিজাবি দেখে ভিক্ষার মতো করে আর কি, তারপর আরও বেশি যা ট্যাক্স পাওয়ার কথা রিটার্ন, তার চেয়ে বেশি ট্যাক্স রিটার্ন কেমনি করে বের করে, ওরা অ্যাটর্নি ভাড়া করে করে এইসব দুই নাম্বারই করে। তো আমি তো এগুলো জানতাম না, আমাকেও বলছে যে ওইভাবে করে অনেক টাকা পাইছে, আমি করবো কি না, আমি শুনে বলছি না, আমি অবৈধ রাস্তায় আমি নাই, এই আর কি। এগুলো হয়েছে কেন, পিএইচডি করতেছে কিন্তু আমেরিকাতে, এবং আমি প্রিটি শিওর যে আপনি এই যত রকম পিএইচডি করতেছে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, নানান রকম দুই নাম্বারই ধান্দাবাজ, নানান রকম বাটপারির মধ্যে এরা জড়িত, এবং এই যে তার কিন্তু এখানে ট্যাক্সের রিটার্নটা একটু বেশি না পাইলে সে মরে যেত না, করতেছে এগুলো। সো আপনি কে যে কতভাবে কত কী করতেছে আমরা জানিও না, কিন্তু কথা হচ্ছে এর এগুলাই কোনো দোষ বলে মনে করে না। এবং হ্যাঁ, অনেকের অনেক লাইফ অনেক স্ট্রাগল থাকতে পারে, অনেক কঠিন সময়, অনেক
মানে এক্সট্রিম বিপদে পড়ে একান্ত অপারগ হয়ে কিছু করছে, হইতেই পারে, কিন্তু সেটা রেট কত এবং এটা আসলে এক্সট্রিম বিপদ কিনা সেই সংজ্ঞানটা নিয়েও ঝামেলা আছে। কারণ যেটা তাদের দৃষ্টিতে এক্সট্রিম বিপদ, আর পারতেছে না, দেখে নেমে গেছে 2 নম্বরেতে, এটা আসলে কিন্তু এক্সট্রিম বিপদ না। তারা এখন এই ব্যাখ্যা দাঁড় করেছে ডিফেন্স করার জন্য। কেউ আছে হাত পা সব কিছু নিয়ে চিন্তাই করে, চাঁদাবাজি করে টাকা কামাই করে, আর কেউ আছে হাত পা ছাড়া রিক্সা চালায়, পঙ্গু হয়ে রিক্সা চালায় টাকা ইনকাম করে। সো যে পঙ্গু সে অবশ্য বলতেই পারতো যে আমার তো হাত পা কিছু নেই, ভিক্ষা করে খামুক, আর কিছু হইতেছে সব ঠিক আছে। তারপরও হইতেছে যে ধরলে বলবে, আরে ভাই আমার লাইফে কত স্ট্রাগল, আপনি জানেন নাকি আমার জীবনের গল্প? না, আপনার জীবনের গল্প আমার জানার কোনো দরকার নেই, আপনি অপরাধ করছেন, আমি একটু কি জানি, এর বেশি জানার আমার প্রয়োজন নাই। এইটা হইতেছে আপনি পাবেন আর কি। কতভাবে পাশ কাটানো যায়, কতভাবে জাস্টিফাই করা যায়, কতভাবে মানে এরা 2 নম্বরে করবে, এটাই ঠিক আছে। এবং আপনি বাংলাদেশের সাথে কাজ করতে যাবেন, কোনো একটা কিছু আপনি একটু পারফেকশন যদি আশা করেন, তাদের তাদের হইতেছে আপনি বাড়াবাড়ি করতেছেন, আপনি ঝামেলা করতেছেন, আপনার সমস্যা আছে কোনো একটা কিছু, তাদের মিডিওক্রিটি সব কিছু, আরে হয়েছে হয়েছে, আমি স্টুডিওতে গেছি রেকর্ডিংয়ে, আমি যদি বলি যে না এটা হয় নাই, শুনতেছি হয় নাই, না সবাই আরে হয়েছে হয়েছে, বিরক্ত হয়ে আমি শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে কি আর করো, মেনে নিতে হয়েছে হয়েছে, সেই গান আমি এখন পর্যন্ত রিলিজ করি না, আজকে 4 বছর হয়েছে, সরি 7 বছর হয়েছে গান রেকর্ড করছি, আমার 15,000 টাকা পকেট থেকে খরচ করে কিন্তু গান রিলিজ করতেছি না, কারণ হয় নাই। আমি পাবলিকের সাথে কতক্ষণ কামড়াকামড়ি করবো, সবাই বলতেছে হয়েছে হয়েছে, তো মেনে নিছি হয়েছে। সো এটা হয়েছে বাংলাদেশি, এরা হইতেছে মিডিওকার, এরা হইতেছে 2 নম্বর, এরা হয়েছে মিথ্যাবাদী, এরা হয়েছে সব পাটপার। দুঃখের ব্যাপার হচ্ছে যে তথাকথিত শিক্ষিত শ্রেণী যারা সভ্য দেশে আসছে, অনেকদিন ছিল, দেখছে সব কিছু, এদের মধ্যেও কোনো পরিবর্তন নাই, যে কথাটা আমি সবসময় বলি। মানুষের এক্সট্রিম কেস থাকতেই পারে, হয়তো সেই ছেলের কোনো এক্সট্রিম সিচুয়েশান ছিল, আমি জানি না, কিন্তু জেনারেলি ওভারঅল আমরা যেটা দেখতে পাই, সব হইতেছে এই 2 নম্বরই প্রতারণা, বাটপারি, মিথ্যা, ছলনা, চাতুরি, এগুলাই আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছি। তো দেখতে দেখতে করতে করতে বড় হয়ে আমরা নর্মালাইজড হয়ে গেছি এগুলোর প্রতি, আমরা হার্ডেন্ড হয়ে গেছি, যে কারণে কোনো অন্যায়কে অন্যায় বলে মনে হয় না, অপরাধকে অপরাধ বলে মনে হয় না, যে হ্যাঁ কি এটা এটা কি, সেটা তো স্বাভাবিক, এটা খুব সিম্পল একটা ব্যাপার। বরং কেউ যদি বলেন, পয়েন্ট আউট করে যে এটা অন্যায় এটা অপরাধ, তাদের তখন আর গায়ে আগুন লেগে যায়।